Hi friend, good morning. তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি চলে এসেছি তোমাদের সামনে আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো আমার স্নান পুজো হয়ে গেছে, আমি রেডি হচ্ছি এখন মেয়েকে নিয়ে নাচের ক্লাসে যাওয়ার জন্য। তো চলে আসলাম আবার, মেয়েকে নাচের স্কুলে নিয়ে গেছিলাম। সেই সকালে তোমাদের সঙ্গে কথা হয়েছিল, আর কথা হয়নি। মেয়েকে নাচের ক্লাস থেকে নিয়ে এসে ওকে স্নান করিয়ে ওকে রেডি করে এই আমি এসে বসলাম। আজকে রান্না বান্নার চাপ নেই, কারণ আজকে ভাগ্নের জন্মদিন, আমরা যাব সবাই। তো আমি রেডি হইনি, রেডি হব, বেবিকে রেডি করে দিয়েছি, ও বাইরে বসে আছে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি। আর এত গরম পড়েছে মানে বলার নেই, বৃষ্টি হচ্ছে না কয়েকদিন ধরে, খুব গরম পড়েছে, মানে কি পরবো তাই তো আমি কিছু বুঝতেই পারছি না। একটা শাড়ি বার করেছি, হালকা শাড়ি, কারণ এই গরমে ভারী শাড়ি পরে থাকা মুশকিল ব্যাপার। তাই দুপুরটায় আরও তো গরম হবে, তাই আমি এখনও রেডি হইনি, রেডি হইনি। তো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব, বেশি দূরে নয়, বাড়িটা কাছাকাছি। তো বাবার সঙ্গে যাব, আমরা একা যেতে পারছি না, ওই একটা বাসের পোল বলে না ওইটা পেরোতে হয়, তো ওটার জন্য যেতে পারছি না, তাই বসে আছি। বাবা আসলে বাবার সঙ্গে যাব। তাই হাঁপিয়ে গেছি আমি পুরো, এত গরম আর তাড়াহুড়ো করে কাজ শেষ করতে। তো আমি চলো দেখতে থাকো, আমি রেডি হইনি, তারপর তোমাদের সঙ্গে রেডি বলতে কোনো কিছুই মানে কিছু করবো না, শুধু জাস্ট একটা পাতলা শাড়ি পরবো, আর কানের তো পরাই আছে আর গলার পরে আছে, ব্যাস এটাই চলে যাবো। মাস্কটা লাগাতে হবে। তো যাওয়া যাক। Thank you.
আগে খেতে বসেছিলাম, তাই এরকমভাবে একটু দিয়েছি, মানে দিয়েছি যাতে বলেছিলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব তার জন্যই। কত আম গাছের পাতা পড়ছে, আর আমরা ঠিক টাইমে বাড়ি পৌঁছে গেছি বলো না। হাই, তো আর সকাল থেকে তোমাদের, দুপুর থেকে আর তোমাদের সঙ্গে দেখাও হয়নি, কথাও হয়নি, মুখে জোসুটা হয়ে গেছে। আমরা ওই জন্মদিনে খেতে গেছিলাম, ওই ভিডিও তোমরা দেখতে পাবে, তো ওখানে গেছি, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল যে ওই দিন বাজারে গেছিলাম, কিছু একটা কেনার ছিল, তো ফোন করছে বাড়িতে চলে এসছে ডেলিভারি দিতে, তো আবার বাবা বাড়িতে এসে ওইটা রিসিভ করে আবার গেছেন, তো ভাবছিলাম যে ওইটা যখন আসবে, ওগুলো যখন আসবে তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু হয়নি ওটা। তো যাই হোক, কী করা যাবে, চলে এসছে, তো সেটা কি হচ্ছে সেটা হলো এই যে আলমারি, কারণ এত জামা কাপড় বেড়ে গেছে, এত জামা কাপড় বেড়ে গেছে, মানে রাখারই জায়গা নেই কোথাও। তো ওই দিনই ও ঠিক করলো যে তাহলে একটা আলমারি, যখন জামা কাপড় এত বেড়ে গেছে রাখার জায়গা নেই, একটা আলমারি তাহলে নিয়ে নিই, কারণ আমাদের ঘর বানানোর একটা ডিসিশন আছে, তো এখন ফেলারও জায়গা নেই কোথাও, তাই ছোট দেখে একটা এই ছোট আলমারিটা, একটা আলমারি আছে যে এটা আমাদের আগের আলমারিটা, তো এটা হচ্ছে আজকে এসছে। আর আরেকটা, বৃষ্টি হচ্ছিল, এসে ঘুমিয়েও পড়েছি, আর তোমাদের সঙ্গে কথাও হয়নি। ঘুম থেকে উঠে মেয়ের একটু নাচ প্র্যাকটিস করালাম, দিয়ে ঘুম থেকে উঠে মেয়েকে খাইয়ে তারপরে করলাম, মেয়ের ডান্স একটু মুদ্রাগুলো ডান্স রে করলো, প্র্যাকটিস করলো, ওকে করিয়ে পড়তে বসছিলো, করিয়ে খাবার বানালাম, খাবার করে এই যে মেয়ে এখন গেল ঘুরতে, প্রতিদিন ও মানে পড়ার পরে বাবা আসলে একটু ঘুরতে যায়, ঘুরতে যায় বলতে এই কাকু বাড়ির দিকে যায়, একটু ঘুরে আসে আর কি, তো ওরা আসলে খাওয়া দাওয়া হবে। তো পুরো পাগল পাগল লাগছে, এত গরম পড়ছে, তারপরে আবার মুখে জোসুটা হয়ে গেছে, সকালবেলা উঠে দেখি এত সুন্দর মুখে একটা জিনিস বেরিয়ে গেছে, আমার জোসুটা হলে খুবই বিষাক্ত, মানে রাগ উঠে, জোসুটা হলে মুখে জোসুটা হলে বিষাক্ত লাগে, কিন্তু হয়ে গেছে, আর হিগোবতী বড়লিং লাগিয়েছি, দিয়ে এখন আমি চুলটা আঁচড়াবো, তারপরে খাওয়া দাওয়া, ওরা আসলে খাওয়া দাওয়া করবো, দেখতে থাকো। একটা এসছে, ওই রেখে দিয়েছে, এই যে পুতুল রেখে দিয়েছে, তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সঙ্গে সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, আমি আরেকটা কথা বলতে চাই, কয়েকজন মানুষ সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব তুলে নিচ্ছে, ওইটা কি ভালো দেখায়? ওটা তো আর ভালো দেখায় না, তাহলে আমিও তো অনেকেই সাবস্ক্রাইব করে রেখেছি, তাহলে আমিও তো তুলে নিতে পারি, প্লিজ ওই রকম করো না, কষ্ট হয় আর কি, তোমরা সাপোর্ট করো, ভালোবেসো, কারণ তোমরা না ভালোবাসলে আমি চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে পারবো না, তো প্লিজ এরকম করো না। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।